দেশের আদালত দ্বারা সাজাপ্রাপ্ত ব্যক্তিদেরকে বিদেশ থেকে ফিরিয়ে আনার উদ্যোগ আরও শক্তিশালী করা হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। শুক্রবার আখাউড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সাজাপ্রাপ্ত সব আসামিকে দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেন। আনিসুল হক বলেন, আমাদের দেশের আদালত দ্বারা সাজাপ্রাপ্ত এবং অত্যন্ত গর্হিত অপরাধ করে যারা সাজাপ্রাপ্ত তাদের সকলকে বিদেশ থেকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা আমরা নেব, উদ্যোগ নেব এবং উদ্যোগ যেটা আছে সেটাকে আরও শক্তিশালী করার চেষ্টা করব। এই সংসদের অধিবেশনে শ্রম আইন পাশ করা হবে বলেও জানিয়েছেন আইনমন্ত্রী। শান্তিতে নোবেল পুরস্কার জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে হয়রানি বন্ধ করতে প্রধানমন্ত্রীর কাছে 12 মার্কিন সিনেটরের চিঠি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আমি যতদূর জানি, আমি যতদূর এই মামলার কাগজপত্র দেখেছি সেখান থেকে এইটুকু বলতে পারবো যে বিচারিক আদালতে সুষ্ঠুভাবেই আইনের যেই ধারা সেই ধারা অনুযায়ী বিচার হয়েছে, আমি এর থেকে বেশি কিছু বলবো না। তার কারণ হচ্ছে যিনি সাজাপ্রাপ্ত হয়েছেন তিনি নিশ্চয়ই আপিল করবেন এবং সেখানে কোনো প্রভাব পড়ুক আমি চাই না।